সুখ দান করেছেন শান্তি দান করেছেন আনন্দ দান করেছেন ভোগ বিলাসিতে দান করেছেন যাতে সে চিরস্থায়ী জান্নাতের সুখ আনন্দ উপলব্ধি করতে পারে অন্যদিকে এ দুনিয়ায় মানুষকে দুঃখ দুর্দশা যাতনা কষ্ট দান করেছেন যাতে মানুষ জাহান নামের চির কষ্ট চির দুঃখ চিরবঞ্চনা চিরলাঞ্ছনা অনুদাবন করতে পারে উপলব্ধি করতে পারে দুনিয়া হচ্ছে আখেরাতের আয়নার মতো যে ব্যক্তি এই দুনিয়ায় থেকেই দুনিয়ার বিভিন্ন সুখ আনন্দ দিয়ে আখেরাতকে উপলব্ধি করতে পারবেন আখেরাস্তের চিরস্থায়ী সুখ শান্তিকে উপলব্ধি করতে পারবেন চির আনন্দকে এই দুনিয়ার আনন্দ দিয়ে স্মরণ করতে পারবেন সে লাভবান হবেন সে জান্নাতের প্রেরণা লাভ করতে পারবেন অন্যদিকে দুনিয়ার এই কষ্ট দুনিয়ার এই দুঃখ দুনিয়ার এই বঞ্চনা বিভিন্ন প্রকার দুঃখ ক্লেশ কষ্ট দুর্যোগ এই অবস্থা থেকে আখেরাতের মহাদিনের জাহান্নামের ওই চিরকষ্ট চির দুঃখ বঞ্চনা থেকে শিক্ষা নিতে বলেছেন স্মরণ করতে বলেছেন এটা নবী করিম সাল্লাইসাল্লামের শিক্ষার একটি মূল নীতি ছিল করিম দিয়ে আখেরাতের বিষয়কে শিক্ষা প্রদান করতেন দুনিয়ার বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে উপমায় স্থাপন করে আখেরাতের বিভিন্ন বিষয়কে বুঝাবার চেষ্টা করতেন বোঝানোর চেষ্টা করতেন যেমন নাকি নবী এ করিম সাল্লাহু আল্লা ইউয়াসাল্লাম বলেছেন শৈশনোদেশ চে নারুকুম হাতি হিল্লাতি ইউ কিদু বানুয়া দেম হাইদুন মিন সাবি জুজ আন মিন হার রুজহান নাম তোমরা যে আগুন জ্বালিয়ে থাকো বন আদম যে আগুন জ্বালিয়ে থাকে এই আগুন হচ্ছে সত্তর ভাগের এক ভাগ আগুন এর চাইতে ঊনসত্তর গুণ তেজ দীপ্ত হবে নবী করিম সাল আলহিসাল্লাম অন্যভাবে দৃষ্টান্ত বর্ণনা করেছেন হাদিসটি ইমাম মুসলিম সংকলন করেছেন আন্দান্নার ইস্তাকাত ইলা রব্বিহা আজ্জা ওয়া জাল্লা ফাহাদিনা লাহা ফি কুল্লি আমিন বিনাফসাইন জাহান্নাম এর আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অভিযোগ করল ইয়া রাব্বাল আলামিন আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদ করেন নাহনু জাআলনাহা তাযকিরা এই যে আমি আগুন সৃষ্টি করেছি এটা শিক্ষা এটা সাহরক মাতান লিল মুকবিন এবং মরুচারীদের জন্য এটা দৃষ্টান্ত সৈশন সনদে আছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহুম্মা কি রুন মেন জাহান্নাম বা নাহ উহা আনকুম্বিল মাইল বা তোমাদের যে জ্বর হয়ে থাকে এটা জাহান্নামীর উত্তাপ জাহান্নামীর উত্তাপ থেকে সুতরাং তোমরা ঠান্ডা পানি দিয়ে এটাকে লাভ করার চেষ্টা করো অন্য বা রয়েছে হে হাসজুল্ম মেডি মিনান এটা হচ্ছে মোমেনের জাহান নামের একটা অংশ মাত্র সমানিত উপস্থিতি আমরা গ্রীষ্মকালের সময়ে বসবাস করছি এখন গ্রীষ্মকাল আমরা কত চেষ্টা করি গরম থেকে নিজকে সুরক্ষা করার জন্যে অনেক রকমের চেষ্টা আমাদের রয়েছে আমাদের সামর্থ্য দিয়ে আমরা এই উষ্ণতা থেকে এই গরম থেকে আমরা নিজেদেরকে সুরক্ষা করি কিন্তু আখেরাতের ওই উষ্ণতা আখেরাতের ওই দুঃসহ গরম সম্পর্কে আমরা কি চিন্তা করি এই গরম থেকে এই গরম অনুভব করে এই গরম উপলব্ধি করে ওই দুঃস্ব গরম থেকে বাঁচার জন্য প্রতিটি মুমিনের চেষ্টা করা উচিত শিক্ষা গ্রহণ করা উচিত আমলে সলে করা উচিত অতি দ্রুত বেগবান হয়ে আমল করা উচিত বিখ্যাত সাবি আবু দর্দার আদি আল্লাহ তালু বলেন সুমু ইউমান সাদিদান হাররুহুলি হার ইউমিন নুসুর তোমরা শ্যাম পালন করো একটি দিন দুঃসহ গরমের একটি দিনে তোমরা শ্যাম পালন করে ওই মহা গরম থেকে বাঁচার চেষ্টা করো অশ্বল্য উরা কাটাই নিপি জুলমাতিল লাইলি জুলমাতির গোবর আর রাতের অন্ধকারে মহা অন্ধকার কবরের অন্ধকার থেকে বাঁচার জন্য রাতের অন্ধকারে উঠে চেষ্টা করো তাহলে আল্লাহ তোমাদের পিপাসা দূর করে দিবেন চির পিপাসা দূর করে দিবেন চির তৃষ্ণা দূর করে দিবেন আর তোমাদের নেকিও হবে সব হবে ইনশাআল্লাহ সালাফগণ বলেছেন আল্লাহউজ সুহানা হুয়া তাহলে তাদের উপরে রহম করণ এতে সপুনা আল্লা উজ্জাম আল হাওয়াজির কঠিন ওই গরমের জন্য তোমাদের প্রস্তুতি নেওয়া উচিত না সুমু ফিলহারি লিয়াও মিয়া সব আমরা তো আজকের এই গরমের দিনে শিয়াম পালন করি কঠিন ওই গরম থেকে বাঁচার জন্য। শ্রলাবদের কথা আমাদেরকে আরও আশ্চর্য করে এন্না সিয়াম আফিলাইয়া মিল মকতাদিলাতিল বারি দাতি আহাদ যিনি দেখো শীতের শিয়াম পালন করা খুব সহজ প্রত্যেকের জন্য ইয়াসানের আম্মা সিয়াম ইয়ামুল হারিফা ইহত্যাজ ইলা মোয়ানাতিন ওয়ামুসা বরাহ

পূর্ববর্তিগণ বলেছেন এই গরমে সিয়াম পালন করা প্রচণ্ড তৃষ্ণার দিনে সিয়াম পালন করা এটা একটা গুণিমতের মতো প্রতিফল পাবে তুমি লাতফুত এটা কখনো ফাওত হবে না সাহাবী আবি থেকে বর্ণিত তিনি বলেন লাকদ রআইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পে বাদি আসফারিহি ফি ইয়াউমিল বিল আর রিয়ল হার আমরা এক দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সফরে আমরা ছিলাম প্রচন্ড গরম তৃষ্ণা আর দুঃসহ গরম ওয়ান আর লা ইয়াদাউ ইয়াদহু আলা ফি সিদ্দাতিল হার এমন গরম প্রচন্ড গরমের কারণে আমরা সকলে বারবার মাথায় হাত দিচ্ছিলাম ওমাফিল কমি আহাদমন ইল্লা রসুল্লাহ সাল্লুসাল্লাম ও আব্দুল্লাহিবন রওয়াহা সেই প্রচণ্ড গরমের দিনে কেবলমাত্র মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহিহাসাল্লাম এবং আবদুল্লাহিবন রাওয়াহা সিয়ামরত ছিলেন বর্ণনাটি বর্ণনা করেছেন ইমাম ইবনে মাজার রহমাহুল্লাহ হাদিসটি সহি প্রচণ্ড গরমে বাহন থাকার পরেও যারা হেঁটে হেঁটে মসজিদে গমন করবে তাদের জন্য রয়েছে সব যদিও সেটা প্রচণ্ড গরমের কারণে হয় হুবাই ইবনে কাব রাদি আল্লাহ তালাহ তিনি বলেন কানা রজৌল্লা আলম রজৌলান আবাদ মিনাল মসজিদ মেন হোক আমার জানা মতে এক লোক ছিল এক ব্যক্তি ছিল মসজিদ থেকে যার বাড়ি অনেক দূরত্বে ছিল সে কখনো মসজিদ থেকে জামাত থেকে মাহরুম থাকতো না সব সময় জামাতে উপস্থিত হতো লাফু তাকে বললাম অথবা বলা হলো লাউ ইস তরাইত হিমরান তারকুবহু ফিজ জুলমাই ওয়া ফিল যদি তুমি একটি গাদা ক্রয় করে নাও তাহলে তুমি প্রচন্ড গরমের দিনে এবং অন্ধকার দিনে তুমি মসজিদের সৌদে আসতে পারবে কলামা ইয়াসরুনিয়ান মানজিলি ইলা জানিবিল মসজিদ ওই ব্যক্তি উত্তর দিল মসজিদের পাশে বাড়ি হোক আমি তাতে আনন্দিত নই ইন্নী উরিদু আ আনয়াক্তাবা লি মামসা ইলাল মসজিদ আমি তো চাই মসজিদে গরমের দিনে দূর থেকে আমি হেঁটে হেঁটে আসবো অরুজ্জা ঈদা রোজা ইলা এবং আমি আবার গরমের দিনে জামাত থেকে দীর্ঘক্ষণ নিয়ে প্রত্যাবর্তন করব ফুকল আর সুল্লাহি সাল্লাহু আলাইহিউসাল্লাম কত জামা আল্লাহুলা কে মুসলিম ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন অতপর নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম তার কথা শুনে বললেন তার আশা এবং যাওয়া তার অন্ধকার রাতে তার আশা এবং যাওয়া তার প্রচন্ড গরমে তার ক্লান্তিতে তার তৃষ্ণায় আশা এবং যাওয়া সবগুলোর কারণে তার সব স্বভাব লিপিবদ্ধ হয়েছে এটা কানাতিল মুসাক্কাতফি তরিকা মানুষ যখন কষ্ট করে আল্লাহ হুয়া তালা সে কষ্টকে এবাদতের মধ্যে এবাদতের সবাবের মধ্যে সামিল করে নেন এর কারণে সে বহুগুণ স্বয়াব প্রাপ্ত হয় ওল আলা কদরিন নাসাব আর মানুষ তার কষ্টের কারণে কষ্ট দিয়ে স্বয়াব বৃদ্ধি তার কষ্টের কারণে তার স্বভাব বৃদ্ধি পায় আমাদের মনে রাখতে হবে প্রচণ্ড ভয়ানক গরমের দিনে সেই দুঃসহ গরমের দিনে ওই আখ মহা ওই মহাদিনে যেদিন মাথার উপরে সূর্য থাকবে সেই দিনের অবস্থা কী সেই দিনে আমার অবস্থা কী হবে আপনার অবস্থা কী হবে নবী করিম ওয়াসাল্লাম সেই প্রচণ্ড গরমের দুঃসহ গরমের অবস্থা বর্ণনা করে বলেছেন কারো ঘাম গিরিবা পর্যন্ত থাকবে কারো ঘাম হাঁটু পর্যন্ত থাকবে কারো ঘাম বুক পর্যন্ত থাকবে কারো ঘাম নাক পর্যন্ত থাকবে কেউ ঘামে ডুবে ডুবে সাঁতার কাটতে থাকবে আবার অন্যদিকে কিছু আল্লাহর বান্দা তারা তাদের সাদাকার আশ্রয় তলে তারা ছায়া লাভ করবে সুহান আল্লাহ এবং আল্লাহ সুহান কিছু বান্দা যারা আল্লাহ সুহান আহুয়াতকে ভালোবাসত আল্লাহর জন্যই তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল আল্লাহ সুহান এই শ্রেণীর সাত ধরনের বান্দাকে তার আরসের ছায়ায় স্থান দান করবেন যেদিন তার আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কঠিন সেই পিপাসা ভয়ঙ্কর সেই পিপাসা আমরা কি সেই পিপাসা তৃষ্ণার্ত দিনে আমরা কি আল্লাহ পক্ষ থেকে মুহাম্মদ মুস্তফা সালু আলি আসাল্লামের পক্ষ থেকে সরাগুরা হাউজে কৌসার থেকে ঠান্ডা পানি লাভ করতে পারব নবী করিম সাল্লাহুআলাম তিনি সেদিন সেই তৃষ্ণার্ত দিনে নিজ হাতে হৌসের কৌসারের বাণী তার অনুগত উম্মদদেরকে পান করাবেন তারা তৃপ্তি পাবে তারা সেই ভয়ঙ্কর পিপাশাত দিনে আর তৃষ্ণাত্ম হবে না আল্লাহ সুয়া অন্য আয়াতে আয়াতে বলেন ইউসুন সুরাই মোতাবিবিন এসাদ হয়েছে আল্লাহ সবহানা হুয়া তালার রাহিক উল্মাক্তম আবে হালত তাদেরকে পান করাবেন অন্যদিকে যারা পাপিষ্ঠ যারা পাপচারী যারা অবাধ্য যারা এই দুনিয়ায় আল্লাহ সবহানা হুয়া তালার বিভিন্ন নেয়ামত থেকে শিক্ষা গ্রহণ করেনি আল্লাহসহানা হুয়া তালার এই দুঃখ কষ্ট থেকে আখেরাতের ওই চিরস্থায়ী দুঃখ কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করেনি এই দুঃখ ছোট দুঃখ থেকে বড় দুঃখকে স্রণ করেনি আল্লাহ উসভাহানা হয়া তা আলই পাবিষ্ঠদেরকে শীষক পানি তাদেরকে পান করাবেন। অস্কুমা আনহামি ম্যানফাকত্তা আমা আ উহুুম সুরায়ে মুহাম্মাদ এর হয়েছে সেদিন তারা যখন এই পুটন্ত পানি এই গরম পানি পান করবে তাদের নারী বুিগুলো সমস্ত ছিড়ে ভিড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সমাধিত উপস্থিতি তাই সেই মহাদিনের কথা চিন্তা করে সেই আখেরাতের ভয়ঙ্কর দিনের কথা চিন্তা করে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যেন আল্লাহ সুহান আবুয়ালার ওই দুঃসহ তৃষ্ণা থেকে তার চিরস্থায়ী শাস্তি থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি এই জন্য বেশি বেশি এই দুনিয়ায় মানুষের প্রতি স্নান করি দান সাদাকা করি এবং মানুষকে পানি পান করাই জীব জানোয়ার জন্তুকে পানি দান করি এবং বিভিন্ন রকমের ভালো কাজ অক্ষুণ্ণ রাখি মানুষের প্রতি সৃষ্টির প্রতি স্নান করি সমস্ত জন্তু জানোয়ার আল্লাহর মখলুকের প্রতি এসান করি দেবন্ নিম সাল্লাম বলেন তোমরা জাহান নাম সম্পর্কে সতর্ক থাকো জাহান নাম সম্পর্কে নিজকে রক্ষা করার চেষ্টা করো ওলাও বিশ্বিক কম কমপক্ষে এক টুকরো খেজুর আল্লাহর পথে ব্যয় করে হলেও তোমরা এই জাহান নাম থেকে নিজকে বাঁচার চেষ্টা করো